চলার পথে কতই না ঘাত প্রতিঘাত আসে, সবকিছুকে যখন জয় করা যায় তখনই আসে সফলতা। জীবনে তেমনি কিছু সফলতার গল্প বলতে আজ স্টুডিওতে এসেছেন অভিনয় শিল্পী রোকেয়া প্রাচি। চলুন তার সাথে মুখ ও মুখরতায় কিছু সময় কাটিয়ে আসি। প্রাচি দি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? খুব সুন্দর। আচ্ছা, প্রথমেই প্রশ্নে ফিরে যাই, সেটা হচ্ছে এই রোকেয়া প্রাচির সাথে এই অঙ্গনের কতদিনের সম্পর্ক বা আসার কাহিনী, শুরুটা কিভাবে হয়েছে? শুরু হচ্ছে আমি 88-89 এর দিকে কবিতা আবৃত্তি করতাম। আচ্ছা, তখন বলা যায় যে শুধু সম্মিলিত সাংস্কৃতিক জোট আবৃত্তি সমন্বয় পরিষদ, সেখানে আমি আবৃত্তি করছি, গণসঙ্গীত করে বেড়াচ্ছি, মানে কর্মী হিসেবে কাজ করছি। আচ্ছা, এরকম মানে সর্বকনিষ্ঠ কর্মী বলা যায় তখন আমাকে। তো কবিতা আবৃত্তি করতে করতেই এক সময় মঞ্চনাটকের দলে আসা, সেটা ওই 89। আচ্ছা, তো অনেক বছরের পথ চলা আমার আরণ্যক। তার আগে আমি লিয়াকত আলী লাকি ভাইয়ের গ্রুপে কিছুদিন কাজ করেছিলাম, তারিকানাম ভাইয়ের কাছে কিছুদিন কাজ শিখেছিলাম, এবং বলা যায় যে আরণ্যকের হাত ধরে মামুন ভাইয়ের কাছ থেকে আসলে আমার মানে হাতে খড়ি বা মূল শিক্ষার জায়গাটা অভিনয়ে। রোকেয়া প্রাচিকে অনেক বেশি আমরা চলচ্চিত্রে দেখতে পাই, এবং একটু ভিন্ন ধারা চলচ্চিত্রে, ভিন্ন মাত্রা চলচ্চিত্রে, এবং এই চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে কি খুব সচেতনভাবে এই চলচ্চিত্রকে বেছে নিয়েছো নাকি হয়ে গেছে? মানে শুরুটা কিন্তু হয়ে গেছে এরকম, যেমন আমি আরণ্যকেই জয়জয়ন্তী করছি তখন। তার আগে যে খুব টেলিভিশনে কাজ করেছে তা কিন্তু না, এনলিস্টেড শিল্পী ছিলাম, কিন্তু টেলিভিশনের প্রতি বা নাটকের প্রতি, স্ক্রিনের প্রতি অত মোহ তখন ছিল না, তখন মঞ্চই ছিল ধ্যান জ্ঞান। তো সেরকম একটা সময়ে মোর্শেদ ভাই দুখাই ছবির জন্য মূল ক্যারেক্টারে নারী চরিত্রের জন্য একজনকে খুঁজছিলেন, তো আমার সাথে ওনার কোনো সখ্যতা ছিল না কোনোদিন। তো তখন বিপাশা হায়াত তার একটা ছবিতে কাজ করছিলেন, সেটা হচ্ছে বৃষ্টি বোধহয়। তো সেখানে কাজ করার সময় মোর্শেদ ভাই শেয়ার করছিল বিপাশার সাথে যে এরকম একটা, এরকম চেহারা আর এরকম একটা মেয়েকে দরকার। তো বিপাশা তখন মোর্শেদ ভাইকে আমার কথা বলেন, এবং মোর্শেদ ভাই তখন আমাকে বলা যায় যে একেবারে মঞ্চ থেকে উঠিয়ে চলচ্চিত্রের প্ল্যাটফর্মে দাঁড় করানো, এবং সেই দুখাই ছবিতে যদি আমি সুযোগটা না পেতাম তখন, আর সময়ের সুযোগটা সময় পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, মানে শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম এবং ভালো টাইম, ভালো ক্যারেক্টার, এই যে টাইমিংটা মিলে যাওয়া, এটা আমি মনে করি যে মোর্শেদ ভাই না হলে আমার আজকে এখানে দাঁড়িয়ে কথা বলা হতো না, মানে চলচ্চিত্রে আমার আসা হতো না। তো দুখাই দিয়ে শুরু, তারপরের যে চলচ্চিত্রগুলো, যেমন তারপরে তারেক মাসুদের ছবির মাধ্যমে, মাটির মানার মাধ্যমে আমার বলে যে চলচ্চিত্রে জায়গাটা শক্ত হয়, দেশে বিদেশে আমি খুবই মানে প্রশংসিত হয়েছি, প্রতিষ্ঠিত বললে বোধহয় ভুল বলা হবে না, মানে একজন শিল্পী আসলে মানে এই প্ল্যাটফর্মের মানুষ, এই যে এই কথাটা বলার জন্য যে প্রতিষ্ঠা দরকার, সেটা মাটির ময়নার মধ্যে দিয়ে, দুখাই থেকে মাটির ময়না পর্যন্ত সেই 4 বছরের জার্নিটা আমাকে অনেক শক্ত একটা জায়গা দিয়েছিল। আরেকটি কথা মনে পড়ছে যে প্রামাণ্য চিত্রের কথা যদি ধরি, তোমার নির্মিত প্রামাণ্য চিত্রগুলি একটু ভিন্ন বিষয়বস্তু ধারণ করে, মানুষ যাদের সাথে মেশে তারা কিন্তু অবচেতন ভাবে তাদের উপর প্রভাব ফেলে। অবশ্যই, তো আমি যাদের সাথে কাজ করেছি, যেমন আরণ্যকে যাদের সাথে কাজ করেছি, মামুন ভাইয়ের সাথে কাজ করেছি, মামুন ভাইয়ের একটা ফিলোসফি আছে, আমি মোর্শেদ ভাইয়ের সাথে কাজ করেছি, তার কিন্তু দেখবার একটা দৃষ্টিভঙ্গি আছে, এবং তারেক মাসুদের সাথে কাজ করেছি, কাজে এই মানুষগুলো যে দেখবার দৃষ্টিভঙ্গি, মানুষকে কি করে দেখে, দেশকে কিভাবে দেখে, বা তাদের কাজের সাথে যে আমার সম্পৃক্ততা, এটা কিন্তু একটা কারণ হচ্ছে যে এই মানুষগুলোর প্রভাব আমার মধ্যে আছে। আরেকটা কারণ হচ্ছে আমি নিজে আসলে যেভাবে শুরু করেছি, আমার শুরুটা হয়েছে কবিতা আবৃত্তি দিয়ে, আন্দোলন করে, আমার শুরুটা হয়েছে থিয়েটার করে, কাজে ওই স্কুলিং এর ভিতরে যখন আমি এসেছি, আমি কিন্তু জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ততা তৈরির চেষ্টায় ছিলাম, এবং সেই জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ততা তৈরি করতে গেলে কিন্তু আমাকে আমার ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। তো আমার ইতিহাস 52, আমার ইতিহাস 71, এবং আমার ইতিহাস হচ্ছে 47 থেকে শুরু করে আজকে পর্যন্ত। কাজে আমার তখন মনে হচ্ছে যে আমার যে ভাবনা, আমার যে দর্শনগুলো তৈরি হয়েছে, সেটা কিন্তু মানুষ, দেশ, ইতিহাস, সংস্কৃতি এসব নিয়ে। তো কাজের জায়গাটা তাই খুব স্বাভাবিকভাবে ওইদিকেই গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রোকেয়া প্রাচিকে সাধারণত একটা গম্ভীর মানুষ হিসেবে মানুষ দেখে থাকে, আসলে কি সত্যি? তোমার কি মনে হয়? তুমি তো আমার সাথে সেটে ছিলে, একদমই আলাদা আমি। আমার ছেলেবেলায় আমি গাছে উঠে খেলতাম। আচ্ছা, গাছে উঠে, গাছ টু গাছ আমরা চোর পুলিশ খেলতাম, সেটা এখনকার ছেলেমেয়েরা চিন্তা করতে পারবে না, মানে এক গাছ থেকে আরেক গাছে যাওয়াটাই ছিল আমাদের খেলা। কাজে আমি এই পরিমাণ ডান পিঠে ছিলাম, আমরা আমাদের তখন আমরা সৌভাগ্যবান ছিলাম, আমাদের এলাকা, আমি পল্লবীতে বড় হয়েছি, আমরা তখন ছেলে মেয়ে বলে বুঝতাম না, আমরা বুঝতাম বন্ধু, সহপাঠী, আমরা হাডুডু থেকে শুরু করে সব খেলায় খেলতাম,
কাজে খুব ডান পিটে ছিলাম, কিন্তু কাজের জায়গায় বা জীবনের ক্ষেত্রে মানে সময়ের ক্ষেত্রে অবস্থানের কারণে মানুষকে আসলে অবস্থাভেদে কিন্তু সেরকমই বিহেভ করতে হয়, সেটা কাজের প্রয়োজনে। ওই যে আমরা একটু আগে বলছিলাম যে মানুষের সেই ব্যক্তিত্বের জায়গাটা থাকতে হবে, আবার ফান যে করি না তা কিন্তু, যেমন আমরা যখন একসাথে ছিলাম রুমে, তোমার নিশ্চয়ই মনে আছে টাঙ্গাইল আমরা শুটিং করেছি, অনেক মজা করেছি। তো এখন তোমার সাথে আমার রিলেশনের যে টিউন, সেই টিউনে আমি একরকম বিহেভ করব, কিন্তু যখন আমি বাইরে একটা জায়গায়, আমার যখন একটা রেসপন্সিবিলিটি জায়গা, আমার থেকে যখন একজন মানুষ একটা কিছু আশা করছে, তখন সেখানে আমার বিহেভিয়ারটা একরকম থাকবে না, ডিপেন্ড করবে। আবার আমি আমার মেয়ের সাথে যেরকম, নিশ্চয়ই আরেক জায়গায় সেরকম না। আমি সময়ের সাথে সাথে মানুষের গম্ভীর কাহিনীর অর্থ বলতে চাচ্ছি যে সাধারণত ভিজুয়ালি একটু বাস্তব ভিত্তিক একটু তো বটে, আমি অন্যদের মতো অতটা মানে ওরকম মানে অতটা অস্থির বা অতটা চঞ্চল ওরকম না, হতে পারলে বোধহয় ভালোই হতো। একটু গম্ভীর তো বটেই, একটু রাগী তো বটেই, একটু একটু আইসোলেটেড থাকাটা পছন্দ করি, নিজের মতো করে থাকাটা পছন্দ করি, নিজের গন্ডিটা নিজে তৈরি করতে চাই, মনে হয় ঠিক আছে। রোকেয়া প্রাচি ভিজুয়ালি ভিজুয়াল মিডিয়াতে ডিরেকশনও দিচ্ছে অল্প, হ্যাঁ যা করেছে দিচ্ছে। এখন সেই ক্ষেত্রে আসার কি ধরনের অনুপ্রেরণা কাজ করেছে, এই ডিরেকশনের ক্ষেত্রে কি ভাবনা চিন্তাই বা কাজ করেছে আসার? সেটা আসলে সবারই একটা স্বপ্ন থাকে যে বড় কোনো কাজ করব। আমার স্বপ্ন আছে আমি কখনো যদি আমার শেখা হয়, সুযোগ হয়, নিশ্চয়ই আমি ফিল্ম বানানোর চেষ্টা করব, যদি আমি পরিপূর্ণ শিখে উঠতে পারি। তো সেই স্বপ্ন বা সেই ভাবনা থেকে আসলে ছোট ছোট কাজ করা এবং অল্প কাজ করা, আমরা রিহার্সাল বা এক্সারসাইজ বা ওয়ার্ম আপ বলা যায়, ওয়ার্ম আপ এর ক্ষেত্রে প্র্যাকটিসের মতো, কারণ ফিল্ম বানাতে চলচ্চিত্র হলে, ফিল্ম বানাতে হলে আসলে উচিত কি আমার আগামী 5 বছর কোনো কিছু না করা, শুধু ফিল্ম নিয়ে পড়াশোনা করা বা কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, কোনো একটা প্রোডাকশনে থাকা, প্রোডাকশন ম্যানেজারে কাজ করা, মানে বা বড় ডিরেক্টরের প্রোডাকশন বয় কাজ করতে আমি মনে করি অনেকের ভিতরেই থাকে, কিন্তু ইমপ্লিমেশনের জায়গায় বা ওখানে কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি প্র্যাকটিক্যালি কাজটা শেখা খুব জরুরি, বড় ইউনিটের সাথে কাজ করা। তো এখন আমি যেহেতু নিজেই শিল্পী, সব কাজ ছেড়ে বা অন্য কাজে আমি সম্পৃক্ত, সবকিছু বন্ধ করে তো 5 বছরের জন্য আসলে হবে না বা পারছি না আসলে, এটাই হচ্ছে মানে সততার জায়গায় যদি বলতে হয়। তো সেই জন্য নিজে চেষ্টা করি টুকটাক কিছু করে যদি বর্ম তৈরি করে থাকা যায়, তবে আসলে এভাবে ফিল্ম বানানো যাবে না, এটা হচ্ছে সত্যি কথা। মানে একটা দুটো নাটক বানিয়ে তো মানে যদি আমি ফিল্ম বানানোর চেষ্টা করতে যাই, সেটা আসলে ভালো কাজ হবে না। প্রাচীদি, আপনি যাত্রা শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন, সেটা কি ভাবনা থেকে ছিল, মানে কি উন্নয়নের কাজে কোনো কাজের ক্ষেত্রে তৈরি হয়েছে কি এখন পর্যন্ত মনে হয় ওই অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শিল্পীদের? যাত্রা প্রতিযোগিতাটা এখনো হচ্ছে, এটা হচ্ছে রবি যাত্রা পালা 2011 যাত্রা ভিশন আয়োজিত। তো ওদের টার্গেট হচ্ছে 125টা যাত্রা দল থেকে 30টা দল নেয়া, তারপর ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, ফাইনাল রাউন্ড, এবং এই যাত্রা দলগুলোকে গ্রুমিং করা, সব কিছুতে নতুন স্ক্রিপ্ট দেয়া, তাদের দিয়ে পারফরমেন্স করানো, এবং যাত্রা শিল্পকে আধুনিকায়ন করা, সময় উপযোগী করা, এটা হ্যাঁ খুব জরুরি। বাংলাদেশের সেই মাঠে ময়দান থেকে শুরু করে সারা পৃথিবীতে আমাদের যে আদি সংস্কৃতি সেটাকে ছড়িয়ে দেয়, এবং সেই জায়গা থেকে যাত্রা ভিশনের যে আয়োজন বা যে পরিকল্পনা, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যদি এটা ওরা শেষ করতে পারে এই শিল্পটাকে, আর এর সাথে যারা আছেন জ্যোৎস্না বিশ্বাস, অরুণা বিশ্বাস, মিঠু বিশ্বাস, তাদের যেহেতু যারা যাত্রা পরিবারের সদস্য এবং নিজেরা এই বিষয়টাকে ধারণ করেন, লালন করেন, তো পরিকল্পনাটা আমার কাছে খুবই ইউনিক মনে হচ্ছে, এবং মনে হচ্ছে এটা সাকসেসফুলি যদি শেষ করতে পারেন তারা, পারবেন নিশ্চয়ই, যেহেতু রবি পৃষ্ঠপোষকতা করছে এবং চ্যানেলগুলো সাপোর্ট দিচ্ছে, খুব দরকার, খুবই জরুরি। তো সেই জায়গা থেকে পরিকল্পনা মাফিক শেষ করতে পারলে যাত্রা শিল্পের একটা বিশাল উন্নতি হবে। আচ্ছা, কারণ এখন যাত্রা শিল্পে এক ধরনের অশ্লীলতা এসেছে, হ্যাঁ হ্যাঁ, অভিনয় বাদ নাচ গান বেশি, সেটাই, 4-5 ঘন্টা ধরে নাচ গান হয়, বহু আগে যে শিল্পীরা বসে থাকে, যাত্রা শিল্প ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এখন নেই, এখন সেটা নেই। তো ওনাদের যে নীতিমালা সেটা হচ্ছে 1.5 ঘন্টা কমপ্লিট করতে হবে, 15 জন সদস্য, অশ্লীল নাচ গান থাকতে পারবে না, স্ক্রিপ্ট থাকতে হবে, অ্যাক্টিং হতে হবে, পোশাক নির্বাচন ঠিক থাকতে হবে, আবহ সঙ্গীত ঠিক থাকতে হবে, এবং সামগ্রিকভাবে পুরো পালাটা মানে সম্মানজনক সুস্থ ধারার একটা যাত্রা পালা হতে হবে। তো এই নীতিমালার পরিপ্রেক্ষিতে আমরা বিচার করছি, এবং আমার সম্পৃক্ততা হচ্ছে যে আমি যেহেতু মঞ্চ থেকে এসেছি, টেলিভিশন চলচ্চিত্রে কাজ করছি, আর যাত্রা যেহেতু আমাদের আদি সংস্কৃতি, অভিনয়ের আসলে মূল জায়গা সেটা, তো সেই কারণে উনারা হয়তো আমাকে ভেবেছেন যে আমি
বিচারক হব সেই কারণে আমার সংযুক্ত হওয়া। আর রোকেয়া প্রাচী তার চরিত্র কিভাবে প্রথমে দেখে থাকে বা নির্মাণ করে, সেখানে ব্যক্তি সত্তার সাথে কোনো কনফ্লিক্ট হয়? সুযোগ নেই তো, মানে আমি যেটা করি, মানে ডিরেক্টর যিনি, মানে তিনি আসলে কি দেখছেন প্রথমে তার চোখ দিয়ে দেখার চেষ্টা করি এবং ডিরেক্টরকে ট্রাস্ট করি যে উনি আসলে দেখছেন, উনি আমার ভেতরে ওই চরিত্রটা দেখছেন। তো উনি যখন আমাকে ট্রাস্ট করছেন তখন ওই ট্রাস্টটাকে আমি আসলে ট্রাস্ট করছি এবং ওই পথটা ধরে আসলে আমাকে হাঁটতে হবে। আমি যত বড় পণ্ডিতই হই না কেন, যে আমার ডিরেক্টর যদি এরকম না চান আমার পণ্ডিতই আসলে কোনো কাজে আসবে না, মালা তো গাঁদবে সেই, হ্যাঁ সেই গাঁদবে। তো সেই জন্য আমি আসলে ডিরেক্টরের চোখ দিয়ে দেখার চেষ্টা করি। আর তিনি যেভাবে আসলে তার ইউনিটটাকে সাজাচ্ছেন, তার তো একটা রিদম থাকে, টিউন থাকে, তো সেই কারণে ওই ওই মোহটা, ওই জায়গাটা যেটা, সে আবহের ভেতর দিয়ে আসলে যেতে হবে। ঘোরটা যদি কাজ না করে, একটা ঘোরের মধ্যে, নেশার মধ্যে ঢুকে যাওয়া একটা চরিত্রের ঘোরে, ট্রান্সফরমেশনটা তো লাগে করে, মানে 9.5 মাস কনসিভ করে মা, এটা অনেকটা সেরকম। সেটাই এই এটা একটু আগে জানতে চাচ্ছিলাম, সেটা কি কনফ্লিক্ট হয় বা সেটা কি ডিসকাশনের জায়গা ক্রিয়েট করে নাও? আমি অনেক কথা বলি। আচ্ছা, আমি একদম, মানে যিনি যদি খুব নিউ কামার ডিরেক্টরও হয় তার সাথে আমি কথা বলি, কথা বলে আমার যা আলোচনা তার সাথে, সেটা আমি যখন স্ক্রিপ্ট থাকে আমাদের দুজনের সামনে, যেমন টেবিল লেভেল বলি এটাকে আমি, যে আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি, হ্যাঁ, তখনই যত দুজনের কথাবার্তা শেষ করে নেই এবং আমি যদি এগ্রি করি যে উনি আমার ডিরেক্টর, সেটি কিন্তু উনি আমার ডিরেক্টর, সে যদি ভুল হয় আমি ভুলটা অ্যাকসেপ্ট করেছি, সো আমি ভুলই মার্চ করব। আর যদি খুব বড় ডিরেক্টর হন, আমি তো উনাকে ট্রাস্ট করছি এমনিতেই, তারপরও তার সাথে আমাদের আলোচনা হয়। শৈশবের পছন্দ অপছন্দগুলো কি এখনো আছে? হয় না তো, এটাই সত্যি কথা। শৈশবে আমরা যা ভালোবাসতাম, যা পছন্দ করতাম, শৈশবে আমি তার একটা আসলে এখন মেলে না, একদমই মেলে না। আমার যেমন এমিল লাইফের মধ্যে ছিল আমি আর্মি অফিসার হব। আচ্ছা, আমার এখনো আফসোস আমি কেন আমার গা ইউনিফর্ম নাই। তো সেই সময় কিন্তু কোনো, মানে মেয়েরা আর্মি অফিসার হওয়ার সুযোগ ছিল না, হলে আমি সেদিকেই যেতাম। আমি খুব পছন্দ করি, মানে কোনো, মানে ইউনিফর্ম আচ্ছা পার্সন হওয়ার। সেটা কি প্রচন্ড ভাবে একটা ওয়ার্কিং ওম্যানেরই রূপ? আমি জানি না, আমার কাছে ইউনিফর্ম না সেটা, মানে আমি আমার আমার বাসা যেখানে ছিল, ছেলেবেলায় কিভাবে প্রভাবিত হয় মানুষ, আমি মিরপুরে বড় হয়েছি, পল্লবীতে, ক্যান্টনমেন্টের পাশে আমার বাসা। আমি সকালবেলা দেখছি তারা যাচ্ছে প্যারেড করে, তাদের একটা ডিসিপ্লিন লাইফ, এটা আমাকে হয়তো প্রভাবিত করেছে পজিটিভলি। একটু ভিন্ন প্রসঙ্গে যদি আসি, তাহলে যে ফুল ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে, কথাটার সাথে কি তুমি একমত? ফুল তো আসলে প্রতীকী, ফুল তো একটা মানুষও ফুল হতে পারে, একটা সুন্দর গার্ডেনও তো একটা ফুল হতে পারে, একটা দেশ একটা ফুল হতে পারে। কাজে ফুল শুধু ফুল না, মানে একটা গোলাপ, বেলি, রজনীগন্ধা তো না, সব সেটা কি মানুষের মানবিক দিকটাই তুলে ধরেছে, সফটনেসের কথা বা আবেগের কথা? মানুষের আবেগ যদি একদমই না থাকে, মানুষ যদি মানে মানুষের ভেতরে যদি সেই মানুষে মানুষের যে মনুষ্যত্বতার যে ভালোবাসা, যে রিদম, সেই সৌহার্দ্য, সেই অনুভূতি যদি না কাজ করে, তাহলে তো এই মানুষ তো মানুষকে ধাক্কা দিতে পারে, তাই না? আমি যদি দেখি যে বিজড়ি একটা ফুল, তাহলে আমি আমি তাহলে আমি বিজড়িকে ভালোবাসবো, আর যদি মানুষ হিসেবে ভালোবাসি, আর যদি মনে করি যে না, তাহলে তো আমার পক্ষে সম্ভব আঘাত করা। তো ফুল আসলে প্রতীক, আমি মনে বিশ্বাস করি যে মানুষ যদি সত্যি ফুল ভালো না বাসে, তার পক্ষে হিউম্যান রাইটস ভায়োলেট করা কোনো ব্যাপার না। বেশ কিছুদিন ধরে সামাজিক কিছু আন্দোলনের সাথে রোকেয়া প্রাচী জড়িত, সেটা কি দায়িত্ববোধ থেকে বা এটা এটার এটা কি কারণে? একদম সরাসরি ভাবে দেখছি তোমাকে বিভিন্ন জিনিসের মুখে। সেটা আসলে আমি আমার সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল প্রথমে আমার চাকরির সুবাদে। আচ্ছা, আমি আসলে মানে এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত একটি সংস্থায় চাকরি করতাম এক সময়। তারপর যেটা হলো যে আমি অনেকগুলো সংস্থার সাথে ভলান্টারি সার্ভিস দিয়ে গেলাম, কাজ করলাম, যেমন এইডস নিয়ে কাজ করেছি, তারপর মেয়েদের মেন্টাল কাউন্সিলিং করেছি, তারপর কিছুদিন আগে মানবাধিকার এরকম অনেকগুলো বিষয়ে কাজ করেছি। তো সেগুলো ছিল বিভিন্ন সংস্থার হয়ে কাজ, মানে আর এরপরে যেটা আমি এখন করছি, এখন আমি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের হয়ে কাজটা করছি, ছাত্র শিক্ষক পেশাজীবী জনতা। আচ্ছা, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা চাই দাবিতে আন্দোলন করছি,
সেই আন্দোলনে খুব স্বাভাবিকভাবে উঠে এসেছে আমাদের জীবনের নানান দিকে দুর্নীতি, নানান সময়ের বিষয় নিয়ে, সাম্প্রতিক ঘটনা নিয়ে। এবং আমার মনে হয়েছে যে একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, এবং আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, আমার ভোট দেওয়ার অধিকার আছে, আমি দেশকে ভালোবাসি, সেটাই। এবং সে কারণে আমি মনে করি খুব যৌক্তিক আমার এই আন্দোলন। কখনো কি কাজের ক্ষেত্রে মনে হয়েছে যে নারী হিসেবে তুমি পিছিয়ে গেছো, যে কাজটা করতে চেয়েছো পারোনি? না, আমার কখনো এরকম মনে হয়নি। মানে আমার সবসময় মনে হয়েছে যে আমি তো নারী, এটাই আমি জানি, আমি জানি আমার সীমাবদ্ধতাটা কি। কাজের ক্ষেত্রে বলছি, কাজের ক্ষেত্রে আমার মনে হয়নি, কারণ আমি তো আসলে একটু নারী হয়েই শুরু করেছি। তাহলে হঠাৎ করে আজকে আমি কেন ফিল করবো যে আমি নারী হয়ে পিছিয়ে গেলাম? কাজে নারী হয়ে যখন আমি শুরু করছি, আমি যদি নিজেকে বুঝেই কাজটা শুরু করি, তাহলে একটা পর্যায়ে এসে কিন্তু আমার আর মনে হবে না যে এই কারণে আমি পিছিয়ে যাচ্ছি। যদি পিছিয়ে যাই, আসলে আমি আমার অন্য কোনো সীমাবদ্ধতার জন্যই আসলে পিছিয়েছি। আচ্ছা, মানে শুধু নারী হয়ে পিছিয়েছি এটা আসলে অজুহাত। সেজন্য আমি মনে করি না যে নারী হয়ে পিছিয়ে যাওয়াটা কোনো অজুহাত হতে পারে। সেটা তো সামাজিক প্রেক্ষাপটের কারণে বা পরিবারের কারণে বা আমার নিজের নিজের যোগ্যতার জায়গায় কোথাও হয়তো ঘাটতি আছে, কিন্তু শুধু নারী হিসেবে কেউ আসলে নারী মানে জেন্ডার কারণে পিছিয়ে যাওয়া সেটা আমার মনে হয় না। এটা ইচ্ছা করলে ওভারকাম করা সম্ভব। একটা মায়ের গল্প শুনতে চাই, রোকেয়া প্রাচি একজন মা। এটা আমার সবচেয়ে সুইট জায়গা। আমার দুটো মেয়ে, একজন আগামী বার ম্যাট্রিক দেবে আর একজন নার্সারিতে পড়ে। রিমঝিম হচ্ছে বড় মেয়ে আর আস্থা ছোট। রিমঝিম তো বন্ধু প্রায়, আমরা প্রায় আমাদের কাছাকাছি হাইট, দেখে টেকে মানুষ এখন বোন বলে, বন্ধু বলে, সেটাই বন্ধু বোন সব এখন। আর পিচ্চিটা হচ্ছে পুরা কি আমাকে শাসন করে, বলে দেয় তুমি যাবা কেন শুটিং এ, বলে দাও তোমার শুটিং এ যেতে হবে না। আচ্ছা আচ্ছা, আমরা শুটিং এ যাবে কেন? জীবনে চলার পথে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে, সেগুলোকে সামাল দাও কিভাবে? আমার তো মানে বেশ মানে আল্লাহর রহমতে বড় সড়ো ঘাত প্রতিঘাত পার হয়ে আমি আসলে এখানে এসেছি। আমার জীবনটা স্মুথ ছিল না, এবং যখন স্মুথ ছিল না সেই সময়টা আসলে আমার মনে হয়েছে যে এটা হয়তো আমার, এটাই আমার লাইফ, আমাকে লাইফটা কন্টিনিউ করতে হবে, করেছি। এবং সেই সময় আমার যা বেদনা, যা মানে সমস্যা, সেটাকে ফেস করার চেষ্টা করেছি, সেটা থেকে পালাতে চাই। জীবনে কি অভিজ্ঞতা জরুরি? এটা খুব জরুরি কিনা আমি জানি না। আমার যেভাবে এসেছে আমি কখনোই আশা করব না সেভাবে কারো জীবনে আসুক, কোনোদিনই আমি সেটা আশা করব না। এবং সেই কারণেই কিন্তু আজকে আমার এই মানে মানুষের জন্য কাজ করা। সেটাই, যদি আমি বলি যে সেই কাজ করার প্রেরণার জায়গা কোথায়, হয়তো আমি আমার জীবনে একটা দুঃসময়, একটা দুঃসহ অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি, সেটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় যে আমি যে সময়টা পার করেছি আরেকজন মেয়ে হয়তো সেই সময়টা পার করতে পারবে না। রোকেয়া প্রাচি একজন শিল্পী, একজন সফল মানুষ যদি বলি, সে সফলতার চাবিকাঠি কি? আমি সফল কিনা জানি, তবে আমি আমার জীবন নিয়ে, আমার কাজ নিয়ে, কোনো কিছু নিয়ে অতৃপ্ত না। আমি সবকিছুতেই ভালো আছি, সুখে আছি, গুড, ভেরি গুড, এরকম ভাবতেই ভালোবাসি। মানে আমার বাড়তি কোনো চাওয়া পাওয়া নেই। আমি যেটুকু পেয়েছি, যেটুকু আছে আমার আশেপাশে, সেটাকে কিভাবে নিয়ে সুখে থাকা যায়, ভালো থাকা যায়, সেটাকে ধরে রাখা যায়, আমি আসলে সেটাতে বেশি মগ্ন। আমার মনে হয় সে কারণে মানে একজন মানুষ যদি তার জায়গায় টিকে থাকে, তাহলে সে হয়তো সফল হয়। আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে, দুলাইন আবৃত্তি কি শুনবো? হ্যাঁ, দুলাইন বলি, আমার জীবনের সাথে খুব মেলে। আমি কবিতাটা খুব মানে ভালোবাসি, জসীমউদ্দীনের একটা কবিতা, সেটা হচ্ছে যে মানে এটা আমাদের মানুষের মূল মন্ত্রের মতো। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আকুল করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। প্রাচীদি তুমি এসেছো, তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম, শিখলাম, তোমাকে নতুন করে আবিষ্কারও করলাম, অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, দেশ টিভিকেও ধন্যবাদ, তুমি তো আমার প্রিয় অভিনেত্রী, আজ তোমার সাথে সময় কাটানোটা আমার জন্য আনন্দের। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানেই শেষ করছি মুখ ও মুখরতা। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।